জি, যেখানে আছেন সবাইকে ইলাবুলো কি হয়েছে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের ঘুরে দেখাবো আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে বড় অ্যাডিডাস স্টোর। আর এখানে আমি কেন আসলাম সেটাও আমি আপনাদেরকে বলবো। অনেকদিন থেকেই নাইক ক্যাটস পরে খুব একটা মজা পেয়ে গেছি, তো হঠাৎ মনে হলো অন্য কোনো ব্র্যান্ড কেন ট্রাই করি না, করে তো দেখতে পারি কেমন লাগে। আর যেহেতু স্টোরে জুতা পায়ে দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ ঘুরে দেখতে পারবো, আমার যতক্ষণ ইচ্ছে হেঁটে হেঁটে দেখতে পারবো সেটা আরামদায়ক নাকি আনিজি লাগে, তো ডিসিশন নিলাম আমি অ্যাডিডাসের একটা ক্যাটস পরবো। তো মাদার্স ডে উপলক্ষে খাওয়া দাওয়া করে চলে আসলাম অ্যাডিডাস স্টোর নিউ ইয়র্ক ম্যানহাটানে। অনেক জুতা থাকলো, যেটা আমি করেছি বাসায় অনলাইনে আমি বিভিন্ন টাইপের জুতা দেখে সেটা রিভিউ যারা কিনেছে তারা কে কেমন বলে এইগুলো দেখে নিজে মোটামুটি কয়েকটা জুতা আমি সিলেক্ট করেছি। ওইগুলি থেকে স্টোরে এসে আমি কিছু জুতা দেখতে চাইলাম, ওদের সাইজ ছিল না, বাসায় এসে অর্ডার করলাম। তো অর্ডারের 2 দিন পরে আমার এই জুতাগুলি আসলো, 4টা বক্স, সবগুলি আমার জুতা। 4টাই যে রাখবো তা কিন্তু বলি নাই, আমি এখান থেকে দেখব কোনটা পরে আরাম। এই জুতাটা সবচেয়ে বেশি আরামদায়ক, সবগুলো জুতা আমি বক্স থেকে বের করে আপনাকে দেখাবো। যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অনেক অনেক জুতা ঘেটে অনেকের কমেন্টস পড়ে পরে সিলেক্ট করেছি। এখান থেকেও আমি আবার পায়ে দিয়ে দেখব আমি যে সাইজটা পরি বা পরবো সেটা স্টোরে ছিল না, তো বাসায় এই জন্য আমি কয়েক জোড়া জুতা নিয়ে আসছি। আর বাইরে তো যে কোনো কিছুর আপনার ভালো না লাগলে সেটা রিটার্ন করার একটা সুযোগ থাকে। খুলে দেখবেন না? বাসায় যে জুতাগুলো আনলাম এরপরে দেখলাম যে আমরা তো এখানে উইন্টারে মোজা পরা হয়, দেখলাম যে আমার আরো হাফ সাইজ বড় দরকার। আমি আগে 7 এনেছিলাম, পরে দেখলাম যে আমার 7.5 আনলে ভালো হবে,
পরে আরাম পাবো, কারণ উইন্টারে আমাদের মোজা পরা হয়, তখন এটা পড়তে একটু কষ্ট লাগবে, একটু টাইট টাইট মনে হবে। তো আমার জুতাটা পরে এতই আরাম লাগছে, পরে আমার মেয়ে বলল যে ও এক জোড়া আনবে, তো আমি আমার ছেলের জন্য আনলাম এক জোড়া, আবার আমরা তিনজনের জন্য জুতা আনলাম, একই জুতা, মেয়েদেরটা W লেখা থাকবে, ছেলেদেরটা মেল লেখা থাকে। মা মেয়ে ছেলে একই জুতো এনেছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।